চুল পড়া সহ চুলের নানা রকমের সমস্যার সমাধানের জন্য এতদিনে নিশ্চয়ই অনেক চেষ্টা করেছেন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের হেয়ার কেয়ার প্রোডাক্টসগুলো ইউজ করেছেন যত ধরনের ঘরোয়া টোটকা রয়েছে সব কিছুই ফলো করেছেন আপনার চুলের সমস্যার সমাধানে অনেক সময় এবং টাকা অপচয় করেছেন কিন্তু তারপরেও এত কিছু করেও কোনো ধরনের ফল দেখছেন না এমনত অবস্থায় আপনি কি করতে পারেন জানাব আজকের ভিডিওতে সবাইকে অনুরোধ করবো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চুল পড়া সহ চুলের নানান রকমের সমস্যা যেমন চুল বিবর্ণ হয়ে যাওয়া আগা ফাটা মাছ থেকে ভেঙে পড়া চুল লম্বা না হওয়া চুল অনেকটা দুর্বল এবং পাতলা হয়ে যাওয়া চুল গোড়া থেকে ঝরে আসা স্কাল্পটা অনেকটা ডিহাইড্রেটেড হয়ে যাওয়া বা ড্রাই হয়ে যাওয়া খুশকির সমস্যা দেখা দেওয়া চুল সঠিকভাবে বেড়ে না ওঠা বা নতুন চুল না গজানো এই সমস্যাগুলো মোকাবেলা করার জন্য কয়েকটি সিম্পল কাজ আপনাকে করতে হবে এই সিম্পল কাজগুলো যদি সঠিকভাবে করতে পারেন যেভাবে আমি বলছি সেইভাবে যদি সব কিছু সঠিকভাবে ফলো করতে পারেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনার চুল পড়া সহ চুলের নানান রকমের সমস্যার সমাধান করতে পারেন প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে কনভেনশনাল যত ধরনের হেয়ার কেয়ার প্রোডাক্টস রয়েছে সেগুলো ব্যবহার করা বন্ধ করে দিতে হবে আর যে কনভেনশনাল হেয়ার কেয়ার প্রোডাক্টসগুলো আপনি ব্যবহার করছিলেন এর পরিবর্তে বেছে নিতে হবে ন্যাচারাল হেয়ার কেয়ার প্রোডাক্টসগুলো সেকেন্ড যে কাজটা আপনাকে করতে হবে তা হচ্ছে হাইড্রেশনের পরিমাণটা বাড়িয়ে তোলা দিনে চেষ্টা করবেন প্রায় দু থেকে আড়াই লিটার পরিমাণে পানি পান করার জন্য আপনার শরীর যত বেশি হাইড্রেটেড থাকবে ততটা শরীর থেকে টক্সিন উপাদানগুলো সহজে বেরিয়ে যাবে আর এটা চুল পড়া সহ স্কিনের বিভিন্ন রকমের সমস্যার ক্ষেত্রে অনেকটা কাজ করবে থার্ড যে কাজটা আপনাকে করতে হবে তা হচ্ছে সাপ্লিমেন্ট গ্রহণ করা চুল পড়ার সমস্যা কমানোর ক্ষেত্রে কিছু কিছু ভিটামিনস বা কিছু কিছু সাপ্লিমেন্টস আমাদেরকে অনেক ভালো হেল্প করতে পারে এই সাপ্লিমেন্টসগুলো কি কি। বায়োটিন সাপ্লিমেন্ট প্রোটিন সাপ্লিমেন্ট ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি এবং ভিটামিন ই সাপ্লিমেন্ট পাশাপাশি চেষ্টা করবেন ওমেগা থ্রি ওমেগা সিক্স এবং ফলিক অ্যাসিডের সাপ্লিমেন্টগুলো গ্রহণ করার এই ধরনের সাপ্লিমেন্টগুলো যদি আপনার খাদ্য গ্রহণের পাশাপাশি গ্রহণ করে যান সেটা আপনার চুল পড়া এবং স্কিনের নানা রকমের সমস্যার সমাধানে কার্যকরী হবে ফোর্থ যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে স্ট্রেস থেকে দূরে থাকা বেশি পরিমাণে স্ট্রেস বা টেনশনের মধ্যে থাকলে সেটা আপনার চুল পড়ার সমস্যা বাড়িয়ে তুলতে কাজ করবে চেষ্টা করতে পারেন মেডিটেশন করার জন্য যদি ভালো মতো মেডিটেশন করেন বা এক্সারসাইজ করেন সেটা স্ট্রেসটাকে দূরে রাখতে কাজ করবে এবং চুল পড়ার সমস্যা অনেকাংশেই কমিয়ে দেবে লাস্ট চারটি ধাপ কি কি। ফার্স্ট এন্ড ফার্মাস যেটা আপনাকে করতে হবে তা হচ্ছে ভালো মানের ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট এনরিজ হেয়ার অয়েল ব্যবহার করা এক্ষেত্রে বেছে নিতে পারেন এয়ার অরগ্যানিকের মিক্সডার ফার্ভি কোয়ালিটি সপ্তাহে দু থেকে তিনবার যদি হালকা কুসুম গরম করে তেলটি আপনার স্কাল্পে এবং আপনার চুলে ব্যবহার করেন সেটি চুল পড়া সহ চুলের নানা রকমের সমস্যার সাথে কম ব্যাট করতে অনেক ভালো হেল্প করবে কারণ ন্যাচারাল ইনগ্রিডেন্টের গুণাগুণগুলো চুলের জন্য অনেক ভালো কাজ করে সেকেন্ড স্টেপে আপনাকে যেটা করতে হবে তা হচ্ছে ভালো মানে ন্যাচারাল হেয়ার ক্লিনজার ব্যবহার করা হেয়ার অয়েলটিকে ওয়াশ করার ক্ষেত্রে কোনো ধরনের কনভেনশনাল শ্যাম্পু ব্যবহার করা যাবে না ব্যবহার করতে হবে ন্যাচারাল হেয়ার ক্লিনজারগুলো ন্যাচুরাল হেয়ার ক্লিনজারগুলোতে কোনো ধরনের প্রিজারভেটিভস বা কোনো ধরনের কেমিক্যালস ব্যবহৃত হয় না যা আপনার চুলকে জেন্টলি এবং থরলি ক্লিন করবে এক্সট্রা অয়েলটাকে ক্লিন করবে এবং ন্যাচারাল অয়েলটাকে স্ট্রিপ করবে না এক্ষেত্রে বেছে নিতে পারেন এয়ার অর্গ্যানিকের অর্গ্যানিক হেয়ার ক্লিনারটি থার্ড স্টেপে যেটা আপনাকে করতে হবে তা হচ্ছে শ্যাম্পুর পর কন্ডিশনার ব্যবহার করা শ্যাম্পু আপনি প্রত্যেক সপ্তাহে একদিন পর পর ব্যবহার করতে পারেন এবং প্রত্যেক সপ্তাহে যখন আপনি শ্যাম্পু ব্যবহার করছেন শ্যাম্পুর পর পরই কন্ডিশনার ব্যবহার করে নিতে ভুলবেন না কন্ডিশনার যদি ব্যবহার না করেন সেটা আপনার চুলের কিউটিকলগুলোকে ড্যামেজ করে দিবে। বা ড্যামেজটাকে রোধ করতে পারবে না এই জন্য সবসময় কন্ডিশনার ব্যবহার করতে হবে বেছে নিতে পারেন এয়ার এর অর্গ্যানিক হেয়ার কন্ডিশনারটি যা তৈরি করা হয়েছে প্রাকৃতিক উপাদানের সমন্বয় এবং আপনার কিউটিক্যালের হেলথটাকে ম্যানেজ করতে অনেক ভালো কাজ করবে। লাস্ট স্টেপে যেটা আপনাকে করতে হবে তা হচ্ছে উইকলি একবার করে হেয়ার প্যাক ব্যবহার করা অনেক সময় দেখা যায় চুলের সমস্যাগুলো এতটাই মাত্রা ছাড়িয়ে যায় যে শুধু তেল শ্যাম্পু বা কন্ডিশনার ব্যবহার করে ফলাফল পাওয়া যায় না এক্ষেত্রে অ্যাডিশনাল স্ট্রেংথ প্রদান করার জন্য ব্যবহার করতে পারেন উইকলি একবার করে হেয়ার প্যাক বেছে নিতে পারেন এয়ার অর্গ্যানিকের অর্গ্যানিক হেয়ার প্রোটিন প্যাকটি এই হেয়ার প্রোটিন প্যাকটি আপনার চুলের প্রোটিনের অভাব দূর করতে কাজ করবে এবং চুলকে অনেকটা স্ট্রং লং হেলদি করে তুলবে সব মিলিয়ে মোটেই আটটি ধাপ যদি সঠিকভাবে সঠিক নিয়মে ফলো করতে পারেন তাহলে চুল পড়ার সমস্যা চুলের নানা রকমের সমস্যা সমাধান করতে পারবেন আজকে ভিডিও পর্যন্ত পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এয়ার অর্গ্যানিকের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ